আইডিয়াল শপ অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের বাংলা টিউটোরিয়াল। এরই ধারাবাহিকতায় থাকবে এমএস ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে এমএস ওয়ার্ডের প্রত্যেকটি কাজ ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখেন এবং শেখেন, আপনি হবেন এমএস ওয়ার্ডের মাস্টার। তো চলুন শুরু করি মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট ওয়ার্ড অফিস কিভাবে ওপেন করব সেটা দেখব। আমরা কয়েকভাবে মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি, তার মধ্যে প্রথমে হলো স্টার্ট বারে ক্লিক করব। স্টার্ট বারে ক্লিক করার পরে দেন চলে যাব হলো মাইক্রোসফট অফিস ফোল্ডারে ক্লিক করব, তারপর এমএস ওয়ার্ডে ক্লিক করব। এই একটি পদ্ধতিতে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি। দেন দ্বিতীয় পদ্ধতি হলো আমাদের স্ক্রিনে যদি কোনো ফাইল থাকে এমএস ওয়ার্ডে, সেটা ডবল ক্লিকের মাধ্যমে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি। তৃতীয় পদ্ধতি হলো মাই পিসিতে ডবল ক্লিক, আপনার যে কোনো ড্রাইভে যদি মাইক্রোসফট অফিস ফাইল থাকে সেই ফাইলে ডাবল ক্লিক করলে মাইক্রোসফট অফিস ওপেন হবে। দেন চতুর্থ পদ্ধতি হলো ডেস্কটপে রাইট ক্লিক, নিউ এমএস ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক, ফাইল হয়ে গেল। ফাইল থেকে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি। এই চারটি পদ্ধতিতে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করতে পারি। এখন হলো মাইক্রোসফট অফিসের পরিস্থিতি। আপনারা স্ক্রিনে মাইক্রোসফট অফিসের ফাইলের যে উপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট বা মাইক্রোসফট ওয়ার্ড নামে দেখতে পাচ্ছেন, এটা হলো টাইটেল বার। টাইটেল বারের মধ্যে কয়েকটি অপশন আছে। ডান পাশে আছে হচ্ছে মিনিমাইজ, অর্থাৎ আমরা ফাইলটা যদি মিনিমাইজ করে রাখতে চাই তাহলে মিনিমাইজ করে রাখতে পারি। আবার হচ্ছে ম্যাক্স, আরেকটা হচ্ছে রিস্টোর ডাউন, আর ক্লোজ, ক্লোজ হলো ফাইল ক্লোজ করা। এবং বাম পাশে আছে হলো কুইক অ্যাক্সেস টুল বার, এই অ্যারো বটম আছে, অ্যারো বটমের মাধ্যমে আপনার টিক দিয়ে যে অপশনগুলো টিক দিবেন সেগুলো এখানে শো করবে, আর যেগুলো টিক দিবেন না সেগুলো থাকবে না। এক্সাম্পল স্বরূপ আমি যদি এখানে আপনি ড্রো টেবিলটা অন করতে চাই তাহলে ড্রো টেবিল টিক চিহ্ন দিলে ড্রো টেবিল এসে গেল। আবার যদি আপনারা ড্রো টেবিল না রাখতে চান তাহলে ড্রো টেবিলের টিক উঠায় দিলেই ড্রো টেবিল চলে যাবে। দেন এটা হলো আমাদের মেনু বার। মেনু বারে কয়েকটা অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এডিট। এখন প্রত্যেকটা মেনু বারে আবার কয়েকটা রিবন গ্রুপ আছে, রিবন গ্রুপ, যেরকম হোমে এগুলো রিবন মেনু গ্রুপ, ইনসার্টে এগুলো রিবন মেনু গ্রুপ, পেজ লেআউটে এগুলো রিবন মেনু গ্রুপ। এবং প্রত্যেকটি রিবন মেনু গ্রুপের নিচে আরেকটি ডায়ালগ বক্স আছে, এই ডায়ালগ বক্সে এই মেনু গ্রুপের বিস্তারিত উল্লেখ থাকে। এটাই হলো পুরোটা এমএস ওয়ার্ড ফাইলের পরিস্থিতি। তাছাড়া আমাদের ওয়ার্কিং এরিয়া, এই যে আপনি পেজ সেট আপ দেখতে পাচ্ছেন, এটি হলো ওয়ার্কিং এরিয়া। এটার মাধ্যমে আমরা কাজ করব পেজ সেট আপে। এবং এই নিচে নিচে দেখতে পারছেন আপনারা স্টার্টার্স বার, এই স্টার্টার বারে কিন্তু পেজ উল্লেখ আছে, কত পেজ, ওয়ার্ড কতগুলো টাইপ, এবং এবং এখানে প্রিন্ট লেআউট আছে, পেজ ফুল স্ক্রিন, তারপরে ওয়েব লেআউট, তারপরে আপনার জুম ইন আউট আছে, জুম আপ নিচে গুলো বাড়ায় কমাইতে পারেন। আমি শুরু করেছি, ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আজকে এ পর্যন্তই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।